শ্যামবাজারে আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের মূর্তি উধাও। শ্যামবাজার মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে এসএফআই ডিওয়াইএফআই এর ধর্ণা মঞ্চে বসানো প্রতীকী মুখাবয়ব উধাও। শ্যামবাজারে বাম ছাত্র যুবর ধর্ণা অবস্থান চলেছিল 3 থেকে 25 সেপ্টেম্বর। বামেদের অভিযোগ, শনিবার থেকে সেই মূর্তি উধাও। ডিওয়াইএফআই এর কলকাতা জেলা কমিটির তরফে শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আরজিকরের নিহত তরুণী চিকিৎসকের প্রতীকী মূর্তি বা অবয়ব চুরির অভিযোগ শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের করা হলো ডিওয়াইএফআই এর কলকাতা জেলা কমিটির তরফে। অভিযোগ, শ্যামবাজারে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে, যেখানে 3 থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত এসএফআই ডিওয়াইএফআই এর ধর্ণা অবস্থান চলে, সেই জায়গাতে এই তরুণী চিকিৎসকের একটি মুখাবয়ব, যেটা প্রতীকী হিসেবে তারা বসিয়েছিলেন, যেটা রাখা ছিল একেবারে ঠিক এই যে তাদের অবস্থান মঞ্চ সেই রেলিং এর পার্শ্ববর্তী জায়গাতে, সেই জায়গা থেকে রাতের অন্ধকারে হঠাৎ করেই উধাও সেই অবয়বটি। অভিযোগ, প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী শনিবার রাতে শেষ দেখা গিয়েছিল এই জায়গায় ওই মুখাবয়বটি রয়েছে, কিন্তু তারপর থেকে আর তা দেখতে পাওয়া যায়নি। রবিবার বিষয়টি নজরে আসে এবং রবিবার বিষয়টি নজরে আসার পর ডিওয়াইএফআই এর কলকাতা জেলা কমিটির তরফে অভিযোগ জানানো হয় থানায়, এবং সেই অভিযোগপত্রে তারা উল্লেখ করেন যে এই অবয়বটি উধাও হয়ে যাওয়ার পেছনে রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে, পুলিশ তার তদন্ত করে দেখুক। কে বা কারা এই জায়গা থেকে এই এই তরুণী চিকিৎসকের যে প্রতীকী মূর্তি সেটি নিয়ে চলে গেলেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এই জায়গাতেই এই অবস্থান মঞ্চে সেই প্রতীকী মূর্তিটি বসানো হয়েছিল, এবং স্থানীয় মানুষজন, প্রত্যক্ষদর্শী, তারা বলছেন যে যখন দুর্গাপূজার ঠিক আগে এই জায়গাতে ব্যানার লাগানোর কারণে মূর্তিটা ওপর থেকে নিচে নামিয়ে রাখা হয়েছিল, তারপর থেকে সেখানেই ছিল এটি, যেটা শনিবার রাতের পর থেকে আর দেখতে পাওয়া যায়নি, সেরকম তাই অভিযোগ। ঘটনার তদন্ত শুরু হয়েছে, এখনো পর্যন্ত এই উধাও রহস্য এক সমস্যার সমাধান করে উঠতে পারেনি পুলিশ। পার্থপ্রতিম রায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। আর এ নিয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় কি বলছেন শোনাবো। এই আন্দোলন গোটা রাজ্য জুড়েই চলছে, সেই আন্দোলনের একটি স্মারক হিসাবে শ্যামবাজারে ওটা ছিল, এবং তারপর সেটা এখন পাওয়া যাচ্ছে না। আমরা যেখানে জানানো যথাযথভাবে সেখানেও জানিয়েছি, এর থেকে স্পষ্ট যে পশ্চিমবঙ্গের সরকার এবং পুলিশ আরজিকরের সহ গোটা রাজ্যের নির্যাতনের বিচার চেয়ে যে লড়াই, সেই লড়াইয়ের আঁচকে তারা ভয় পাচ্ছে।